नमस्कार, आमी मल्लिका प्रेरणा बुटीक थेके आबार एसे गेछि आमार 54 एपिसोड निये। तो एखाने आमी देखाबो किछु जोड़ी बॉर्डर तसर सिल्क बाटिक सिल्क ब्लक आर चेक सिल्क एकटा दुटो चेक सिल्क आछे। तो एगुलो आमी देखाबो आर आमादेर बुकिंग प्रोसिडियर तो एकबार बोले दिच्छि। सीओडी एखन चालू होयेछे वेस्ट बेंगलेर मध्ये आर वेस्ट बेंगलेर बाइरे अपनारा कुरियारे नीते पारबेन। बैंक अकाउंट पेमेंट और गूगल पेर माध्यमे पेमेंट करते पारबेन। और आमादेर फोन नम्बर एक बार बोले दीची 8617292744। यही नम्बरे अपनारा कल करेओ बुक करते पारें, नाले व्हाट्सएपो करते पारें। जदि किछु जानार थाके ताहले सेटाओ करते पारें बा आमाके फोन करे जानबेन। आर के की देखते चाइछेन जानाबेन। अपनारा लाइक शेयर और सबस्क्राइब तो अवश्य करबें। जदि भालो लागे प्रोग्रामटा आबार देखबें लाइक करबें। आमरा ताहले एक नम्बर थेके शुरू करछि। नम्बर वन चेक सिल्क दिए शुरू करछि 3250 3250। एटा एकटु बिग साइजेर चेक सिल्क प्रिमियम क्वालिटीर एवं चेकर साइजगुलो किन्तु एकटु बड़ो। नॉर्मल जे चेक सिल्क आपनारा देखें एटा तार थेके एकटु आलादा। डिसचार्ज प्रिंट आछे, गान स्प्रे करे डिसचार्ज प्रिंट, एकदम दूधे आलता पिंक, बेस कलर दूधे आलता पिंक, तार साथे आरो कलारे मिक्सिंग रयेछे। एइभावे जाच्छे पुरो शाड़ीटा। आमी देखिए दिच्छि खूब सुंदर देखते एइभावे जाच्छे। खूब कम्फर्टेबल माने मेटेरियलटा। एटा जाच्छे ब्लाउज पिस। नम्बर टू 3250 सादार मध्य। एत ब्राइट देखते शाड़ीटा। किछु किछु शाड़ी आछे ना माने कोनो बयसेर कोनो किछु ना, सबाई पड़ते पारे। एटा सेई रकमई एकटा शाड़ी। देखुन एतो बेशी ब्राइट शाड़ीटा। ठीकठाक जुएलारी दिए पड़ले दारुण लागबे। एइभावे पुरो शाड़ीटा गेछे 3250। एटाओ एकटा बिग साइजेर चेक्स चेक सिल्क उइभिंगे चेक्सटा आछे। कतटा बुझते पाच्छेन जानि ना। क्वालिटी भीषण भालो हबे। এইভাবে পুরো যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা পুরো ব্লুতে গেছে। এটা বিষ্ণুপুরি সিল্কের ওপর ডিসচার্জ ব্লক নাম্বার 3 3500। যতটা পেরেছি কম রাখার চেষ্টা করেছি। আপনারা প্রচুরজন রিকোয়েস্ট করেছিলেন যে আবার যেন সিল্কের এপিসোড করি। কিছুদিন আগে একটা সিল্কের এপিসোড করেছিলাম, ভীষণ ভালো রেসপন্স ছিল ওটাতে। প্রচুর মানুষ পাননি ওই প্রোগ্রামটায় শাড়ি। কম্বিনেশনটা দেখুন আর প্রিন্টটা দেখুন। আমি যেটা পরে আছি সেম প্রিন্টের, এটা অবশ্য তসর। আমার শাড়িটা আমি পরে বলছি। এটা দেখুন একটা রেডের সাথে গ্রে কম্বিনেশন এখন সবাই চায়। এইভাবে যাচ্ছে। প্রিন্টটা আগে দেখে নিন। পেস্তা কালার দিয়ে আর রেড দিয়ে হচ্ছে ফুলের ঝাড়ঝাড় করা আছে। পুরো লোয়ারিয়ক ধরে এই ফুলের ঝাড়টা গেছে। টোটাল শাড়িটা এইভাবেই প্রিন্টটা গেছে, এইভাবেই গেছে। শাড়ির কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন। এইভাবে পুরো শাড়িটা গেছে। খুবই ভালো দেখতে একটা শাড়ি।
এটা হচ্ছে ব্লাউজ পিসটা টকটকে লাল, একদম মানে ভীষণ সুন্দর রেড। এটা নাম্বার ফোর। এই প্রিন্টটা তো প্রচুর দিয়েছি আমি, অনেককে দিয়েছি, 3500 আবার হয়ে এসছে, দেখে নিন। এটাও গান স্প্রে করে ডিসচার্জ ব্লক, এটা গেছে আঁচল, আর পুরো শাড়িটা গেছে এইভাবে গান স্প্রে করে করে ডিসচার্জ প্রিন্ট। খুব ব্রাইট শাড়ি, দেখতেও ভীষণ সুন্দর। বর্ডারটা গেছে ব্লুতে, ডিপ ব্লু বর্ডার, আর পুরো শাড়িটা দেখিয়ে দিই। পুরো শাড়িটা এই একইভাবে গেছে, আর ব্লাউজ পিসটা হচ্ছে মিড নাইট ব্লুতে, এইভাবে গেছে পুরো শাড়িটা। 3500 সরালাম। নাম্বার ফাইভ, 3500। এই প্রিন্টটাও দেখুন কি সুন্দর, প্রত্যেকটা সিল্কের ব্লক খুবই ভালো দেখতে, আর কোয়ালিটি তো বললাম, যারা হাতে পাবেন দেখতে পাবেন, যারা জানেন তারা তো কিছু বলার নেই। মিড নাইট ব্লুতে আবার সেই একই কথা বলছি, যারা শুধু পাড়া চলে শাড়ি চান বা অলওভার শাড়ি চান কুচি আঁচল ছাড়া, তারা দেখতে পারেন। আগের প্রোগ্রামে যেমন বেশিরভাগ কুচি আঁচল ছিল, অনেকে বলেছেন যে এরকম দেখাতে এবারের শাড়িগুলো, তো তারা দেখে নিন এভাবে গেছে। আঁচলটা একবার দেখে নিন, আঁচলটা এইভাবে গেছে, পুরো শাড়ি এইভাবেই গেছে। ব্লাউজ পিসটা খুব ইন্টারেস্টিং, এই যে একদম আজরাক প্রিন্ট টাইপের একটা প্রিন্ট রয়েছে ব্লাউজে, এটা অলওভার, মানে শাড়িটা পরলে একবার ভেবে নিন কীরকম লাগবে, ভীষণ সুন্দর শাড়ি। 3500 প্রাইস। নাম্বার সিক্স, 3500, বিষ্ণুপুরি সিল্কের ওপর ব্লকের কাজ, ডিসচার্জ ব্লক সব কটাই। এটা গেছে গ্রে আর অরেঞ্জ, গ্রে রেড গ্রে অরেঞ্জ, এই কালারগুলো কিন্তু নতুন করে বলার কিছু নেই যে কতটা সুন্দর দেখতে লাগে। এটা যেহেতু অল ওভার প্রিন্টটা গেছে, আঁচলটা একদম মানে দুটো কালারে ছেড়ে দেওয়া হয়েছে, প্লেন আঁচলটা রাখা হয়েছে, বর্ডারটা একটা কস্তার বর্ডার আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা, দেখে নিন। অল ওভার শাড়িটা কিন্তু এই একই প্রিন্ট গেছে, ভীষণ ব্রাইট, খুব সিম্পলের ওপর ব্রাইট শাড়িটা, এইভাবেই গেছে। স্টিল গ্রে তার উপর প্রিন্ট, ফুল অরেঞ্জে যাচ্ছে ব্লাউজ পিসটা, আর একটা পাইপিনের এখানে দেওয়া হয়েছে রেডেতে, পাইপিনটা রেড দেওয়া হয়েছে। এবার সাত নম্বর শাড়ি দেখাচ্ছি, 4500, জরি বর্ডার তসরে ব্লক, টেবিল ডাই করে ব্লক, খুব ভালো কোয়ালিটির গাছি তসর, জরি বর্ডার গাছি তসর, আঁচলে এবং বর্ডারে টেবিল ডাই করে ব্লক দেওয়া হয়েছে, এইভাবে পুরো শাড়িটা গেছে। আগে আমি আঁচলটা একটু দেখিয়ে দিই, এটা গেছে আঁচলে, ফ্রন্ট পোর্শনটা এইভাবে গেছে, একটু জাস্ট কুচি করে দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা কিন্তু খুব ব্রাইট, সবাই পরতে পারবেন, এই নয় যে অফ হোয়াইট বেশ বলে শুধুই বয়স্করা পরবেন, এটা কিন্তু সবাইকার পরার শাড়ি, এত ব্রাইট শাড়িটা, খুবই ভালো দেখতে শাড়িটা, একটু স্মার্ট লুক আছে শাড়িটার মধ্যে। সরালাম, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা একদম ব্লুতে গেছে, আর বর্ডারে
এই টেম্পলটা থাকছে। এবার আমি যে শাড়িটা পরে আছি এটার দেখাচ্ছি, সেম কালার 4800, এটার প্রাইস হচ্ছে 4800, ডিসচার্জ প্রিন্ট, জরি বর্ডার তসরে ডিসচার্জ প্রিন্ট। এটার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, গ্রে আর অরেঞ্জ, চারকোল ব্ল্যাক, চারকোল কালার। এটা অ্যাকচুয়ালি তসরে জেড ব্ল্যাক আসে না, একটু চারকোল ঘেঁষাই কালারটা আসে, এখান দিয়ে যাচ্ছে এই কাজটা এইভাবে, পুরো কুচিটাও যাবে এইভাবেই। খুব সুন্দর প্রিন্ট, এই প্রিন্টটা সবাই খুব পছন্দ করেছেন। ব্লাউজ পিসটা যাচ্ছে অরেঞ্জে, পুরো অরেঞ্জে যাচ্ছে ব্লাউজ পিস, 4800। আবার গাছি তসর ডাই করে অ্যাসিড পেন্ট আছে, 5200, 5200। খুব সুন্দর কালারটা, একদম মেহেন্দি গ্রিন। আঁচলটা প্রথমে দেখাই, এটা গেছে আঁচল মেহেন্দি গ্রিন। পুরো শাড়িটা এইভাবেই ডাই করে দুদিকে বর্ডার, একটু কুচি করে দেখিয়ে দিই লুকটা। প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কম্বিনেশনটা শুধু দেখুন, এইভাবে এইভাবে ধরলে পুরো শাড়িটার লুকটা বোঝা যায় যে কেমন লাগছে শাড়িটা। ব্লাউজ পিসের কালারটাও ভীষণ সুন্দর, ব্লাউজ পিসটা দুধে আলতা কালার, দুধে আলতা পিঙ্ক, তাতে বর্ডার রয়েছে। আবার একটা গাছি তসর জরি বর্ডার অ্যাসিড পেন্টিং নাম্বার 10, 5200। প্রত্যেকটা ডাই খুব ভালো হয়েছে, সবসময় ডাইয়ের কালার ভালো আসে না, এবারে দেখছি ডাইয়ের কালারগুলো সত্যিই খুব সুন্দর এসছে। প্রথমে আঁচলটা দেখিয়ে দিই, এটা গেছে শাড়ির আঁচল, আঁচলটাও ভীষণ সুন্দর। এটা গেছে ফ্রন্ট পোর্শনটা, আর একটু কুচি করে দেখিয়ে দিই, আর কালারটাও ভীষণ সুন্দর। কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ফিরোজা পিঙ্ক সমস্ত কালারগুলো আছে। এইভাবে গেছে, পুরো শাড়িটাই এইভাবে গেছে। ব্লাউজ পিসটা গোল্ডেনেই যাবে, হাতাতে এই কাজটা পড়ছে। এবার যে শাড়িগুলো দেখাচ্ছি, এই শাড়িগুলো কিন্তু একদম ডিসকাউন্ট করেই দেখাচ্ছি। সিল্কের ওপর বাটিক, এটা আছে হাফ অ্যান্ড হাফ নাম্বার 11, 3300। এখন কিন্তু বিষ্ণুপুরী সিল্কের বাটিক এত কমে আর পাওয়া যায় না। আমার কাছে যে কটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রাইসে, কিন্তু এই প্রাইসগুলো কিন্তু এখন অনেক হাই হয়ে গেছে। 3300, এটা গেছে রবীন্দ্রনাথ, আঁচলটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিপ্টের ওপর আছে। দেখুন একটা রবীন্দ্রনাথের মুখ করা আছে, আর স্ক্রিপ্ট আছে, কবিতা স্ক্রিপ্ট। আমি পুরোটা ড্রেপ করে দেখাচ্ছি, লালের সঙ্গে কালো, এই কম্বিনেশনটা কিন্তু সব সময় সবাইকার ফেভারিট। দেখুন রেড অ্যান্ড ব্ল্যাক, তার সাথে অফ হোয়াইট, সব সময় কিন্তু ভালো লাগে।
সবাইকে ভালো লাগে, সব সময় চলে। এইগুলো যে দামে পাচ্ছেন নিয়ে নিন, এরপরে কিন্তু এই দামে এই কোয়ালিটি একদমই দেওয়া সম্ভব না, অনেকটা করে ডিসকাউন্ট আছে। পুরো শাড়িটার লুকটা দেখে নিন, মানে শাড়িটা পরলে কেমন লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পরে ব্লাউজ পিসটাও খুব সুন্দর, একদম মানে টকটকে লাল, তাতে এই হাতেতে বাটিক করা রয়েছে। এটা ব্লাউজ পিস নাম্বার 1234000। এই শাড়িগুলোর কোয়ালিটিগুলো দেখবেন কতটা ভালো কোয়ালিটির শাড়ি, এবং একদম হ্যান্ড বাটিক, এই প্রাইসে পাওয়া খুবই দুষ্কর। আগের বারে সিল্ক যারা পেয়েছেন প্রত্যেকে খুব খুশি। এটা হচ্ছে আঁচল, আমি একবার ড্রেপ করে দেখাচ্ছি। হাফ শাড়িটা কিন্তু উচিত দিকটা এরকম বর্ডার আছে, আর হাফ শাড়িটা এইভাবে গেছে, ফোকের ওপর গেছে হাফ শাড়ি, টোটালটাই এইভাবে গেছে। ব্লাউজের পিসটা হচ্ছে তসর কালার, তাতে বর্ডারে ফোক প্রিন্টটা আছে, এই প্রিন্টটা হচ্ছে বর্ডারে গেছে। এই ডিজাইনটা তো প্রচুর মানুষের চেনা, সবাইকারই প্রায় নেওয়া হয়ে গেছে। নাম্বার 1334000। অনেক বছর ধরে দেখাচ্ছি, অনেক মানুষ নিয়েছে, আমার মনে নেই কতজন নিয়েছে, কষজন নিয়েছে। আবার দেখাচ্ছি, লাস্ট পিস আর নেই আমার কাছে, অর্ডার আসতেই থাকে কিন্তু আর বানানো হবে না, ডিজাইনগুলোর পুরো খারাপ হয়ে গেছে, ডিজাইনের ট্রেসিং সব খারাপ হয়ে গেছে, এত হয়েছে এই ডিজাইনগুলো। প্রথমে যাচ্ছে আঁচলে একটা গোলাপের ঝাড়, একটু দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। এটা যাবে একদম আপার ইয়োক থেকে লোয়ার ইয়োক যাবে, আমি এত ঠিক জায়গায় ধরছি না শাড়িটা, এইভাবে যাবে আপার থেকে লোয়ার ইয়োক একটা গোলাপের ঝাড়, আর কুচিতে যাবে একটা গোলাপের ঝাড়। এটা যাচ্ছে কুচিতে, এইভাবে পুরো শাড়িটা যাবে। মানে একটু ভেবে নিন যে কীরকম লাগবে পরার পর শাড়িটা। আর ব্লাউজ পিসটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, এই দুটো হাতে দুটো গোলাপ পরবে। এবার শাড়িটা পরার পর কীরকম লাগবে একবার ভাবুন। 3400 হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। নাম্বার 1433200 পাটলি পাল্লু, এই প্রাইসে আবার আমি বলছি পাবেন না। শাড়িগুলোর ভাঁজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাড়িগুলো কবার খোলা হয়েছে। এই ডিজাইনগুলো এবার বন্ধ হয়ে যাচ্ছে, আর হবে না, এবং আমরাও আর বানাচ্ছি না, যার জন্যে একটা দুটো করে যা পিস আছে আমি খুব কমে এগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিকক ডিজাইন, এইভাবে গেছে, এরকমভাবে গেছে সামনে পোর্শনটা। এইভাবে পুরো কুচিতে যে পিকক আছে, আমি একবার পুরো খুলে আবার দেখিয়ে দেবো শাড়িটা, আঁচল আর কুচিটা এর একই রকম আছে। কুচিটা আমি একবার এইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, টোটাল কুচিটা এইভাবে গেছে, আঁচল আর কুচি একদম
सेम काज आछे, ब्लाउज पिसटा गेछे, एटा ब्लाउज पिसेर हाताते काज आछे। नम्बर 15 3600, एटाओ एकटा बिष्णुपुरी सिल्केर ओपर बाटिक। এই বাটিকটাও আমি অনেককে দিয়েছি, সবাই খুব পছন্দ করেন মিড নাইট ব্লুর ওপর। এই ডিজাইনটাও ভীষণ সুন্দর, সবাই খুব পছন্দ করেন। এইভাবে গেছে হাফ পোর্শন, পুরো সানফ্লাওয়ার, আর হাফ হচ্ছে এইভাবে পার করে গেছে হাফ। এই ব্লাউজটা প্রত্যেক প্রোগ্রামেই কেউ না কেউ চাইতে থাকেন, সবসময় হয় না। এই যে এই ব্লাউজটা হচ্ছে 1200 প্রাইস, পুরো বাটিকে গেছে, লাইলিন দেওয়া আছে, ভিতরে অনেকটা মার্জিন রাখা আছে কাপড়ের, খুব ভালো কোয়ালিটির লাইলিন দেওয়া, আর হ্যান্ড বাটিকের মধ্যে আছে। এরকম ধরনের একটা শাড়ির সাথে এরকম ব্লাউজ, এই ব্লাউজটা আমাদের সবসময় ডিমান্ডে থাকে, কিন্তু সবসময় আমি সবাইকে দিতে পারি না। যদি কেউ নেন, এখন আমার কাছে দু পিস আছে, বুক করতে পারেন। আমার শাড়িটা একটু ডিসক্রাইব করছি, এই শাড়িটার কোনো নাম্বার নেই, এই শাড়িটা আপনারা আমার শাড়ি বলেই বুক করবেন। এই এই শাড়িটার ডিজাইনটা আমি একটা প্রথম দিকে ব্ল্যাকে দেখিয়ে দিয়েছি তসরের ওপর, এটা জরি বর্ডার তসর, আর একটা দেখিয়েছিলাম সিল্কের ওপর, সেম ডিজাইন আছে। আর এটার প্রাইসটা হচ্ছে 4800, জরি বর্ডার আছে, জরি বর্ডার গাছি তসরের ওপর, ডিসচার্জ প্রিন্ট, জরি বর্ডার গাছি তসরের ওপর ডিসচার্জ প্রিন্ট। আর এর আঁচলটা বেসিক্যালি সেরকম কিছু নেই, জরি স্ট্রাইপ আছে আর ডাই আছে একটা পার্পেল কালারের, আর কালারটা শাড়ির খুব সুন্দর, এটা চকলেট টাইপের কালার, তার সাথে পার্পেল কালার বা রানি কালারও বলতে পারেন, একটু চাপা রানি যেটা। এইভাবে পুরো পার ধরে খুব সুন্দর কালার কম্বিনেশনটা এইভাবেই গেছে। 4800, এই শাড়িটাও আপনারা বুক করতে পারেন। এর ব্লাউজ পিসটা এই পার্পেল কালারটা হবে, আমি অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি, এটা পার্পেল কালারের একটা ব্লাউজ আছে। এই শাড়িটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো কাটাবেন, আর নেক্সট এপিসোডগুলো দেখবেন। নমস্কার।